Hey everyone, assalamu alaikum. This is me Lamia Tasneem and welcome back to my YouTube channel and Facebook page Lamia's Journey. তো আজকে আমরা যাব লিচু বাগানে এবং লিচু বাগানের পরিবেশ দেখাবো। সেখানকার পরিবেশ অনেক সুন্দর, তো আমরা হাঁটি হাঁটি পা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা লিচু বাগানে চলে এলাম। চারদিকে সুন্দর থোকা থোকা লিচু ধরে আছে। তো এখন আমি লিচু পাড়া শুরু করব। এক একে লিচুগুলো আমি ভাঙছি, অনেক আনন্দ লাগছে। যখনই লিচু ধরি তখনই মটাস করে লিচুর ডালগুলো ভেঙে যায়। ভাঙতে অনেক মজা লাগে, মনে হচ্ছে গাছের সবগুলো লিচু পারি। তবে আমার পক্ষে সবগুলো লিচু ভাঙা সম্ভব নয়, তো আমি যতটুকু পারি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন কতগুলো লিচু টকটকে রং। আমার বোন এসে একটা লিচু নিল এবং সে এটি ছিলে খেয়ে বলবে কেমন খেতে। অনেক মজা, তো লিচুগুলো অনেক মজা লেগেছে তার কাছে। আমি আরও লিচুর থোকা ভাঙছি। আর এইখানে লিচুগুলো অনেক বড় এবং রসালো, আমার মনে অনেক খুশি লাগছে। সত্যি আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে। চারদিকে লিচু ভাঙা হচ্ছে, তো এখন আমি একটা লিচু নিয়ে খেয়ে দেখব। অনেক মজা খেতে, একটা খাওয়ার পর আরো খেতে মন চাচ্ছে। তো আমি বেশ কয়েকটি লিচু খেলাম, অনেক মজা। আর টাটকা ফলের স্বাদই আলাদা। সত্যি তখন ওই লোকটার কথা মনে পড়ে গেল, সেই স্বাদ, এত স্বাদ কে। তো যাই হোক, আমি চারদিকে লিচু বাগান ঘুরে ঘুরে দেখছি, আমার খুব ভালো লাগছে। তো আমি এখান থেকে আরেকটি লিচু নিলাম। ছিঁড়ার পর যখনই লিচুটা মুখে দিতে যাব, তখনই একটা ছাগল একেবারে কাছে চলে আসলো। আমি আর আমার বোন ভয়ে সেখান থেকে দৌড় মারলাম। আইটি গাছে অনেক উঁচুতে বড় বড় লিচু ধরেছিল, আমি উপর থেকে পারতে পারছিলাম না বলে আঙ্কেলকে বললাম পেরে দিতে। তো আঙ্কেল আমাকে হেল্প করছে। এখানকার লিচুগুলো থোকা অনেক বড় বড় ছিল, এগুলো হচ্ছে বম্বে লিচু। অবশেষে বাবা আসলো আর আমি বাবাকে বললাম লিচুগুলো ভেঙে দাও। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় লাল টষ্টসা লিচু। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।
তো আজকের মতো এই পর্যন্ত বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।